আমার প্রিয় হিতাকাঙ্ক্ষী বন্ধু আত্মীয় স্বজন, আসসালামু আলাইকুম। সিনিয়র সিটিজেন হোম বৃদ্ধাশ্রম চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে অবস্থিত। আমি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম আমার বৃদ্ধাশ্রমের জন্য 12টা ফ্যান প্রয়োজন। যখন সেটিং করি তখন পরে দেখা গেল যে 2টা ফ্যান আমার শর্ট হয়, আর 2টা ফ্যান লাগে। এখানে উল্লেখ করার দরকার 12টা ফ্যানের কথা যে আমি বলেছিলাম, 12টা না 14টা ফ্যানের কথা বলেছিলাম। এই 14টা ফ্যানের আমি বলার 6 ঘন্টার মধ্যে এই 14টা ফ্যানের ব্যবস্থা হয়ে গেছিল। তার মধ্যে ধানমন্ডির আমার জেন শিউলিয়াপা দিয়েছেন 5টা ফ্যান, ডাক্তার ওয়াহিদুজ্জামান মিলন আমার ছোট ভাই 5টা ফ্যানের ব্যবস্থা করে, এবং লতা চৌধুরী উনি 4টা ফ্যান দেন। এই 14টা ফ্যান সেট করার পরে দেখলাম যে আমার আরো 2টা ফ্যান প্রয়োজন। আমি আবার লিখি, আমি লেখার পরে আলহামদুলিল্লাহ আরো 2জন আমাকে জানান যে আমরা 2টা ফ্যান দেব। তার মধ্যে 2টা ফ্যান যিনি সবার আগে ফ্যানের ব্যবস্থা করেছেন, নামটা একটু প্রকাশ করি, নামটা প্রকাশ করি, মুন্সিগঞ্জ সদর থেকে হীরা বেদনা নেপাল, নেপাল বন্ধু, তার বাবা মার নামে আসলে এটা দিতে চেয়েছেন, সাথে নেপাল বন্ধু নামও থাকছে। নাম প্রকাশ করতে মানা করেছে, পরবর্তীতে আমি বলি যে নাম প্রকাশ করলে এমন কোনো ক্ষতি হবে না। হীরা বেদনা নেপাল এই 3জন, তিনজন বাবা মা এবং নেপাল, এই 3জন বন্ধু যে 2টা ফ্যানের জন্য 6,400 টাকা আমাকে দিয়েছিলেন অনুদান হিসেবে, এক একটা ফ্যান RFL এখন 3,200 টাকা করে, এই 6,400 টাকা আজকে 15 তারিখ 15ই জুন এই 2টা ফ্যান আজকে সেট করা হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরে আমাকে 10মা থানাপাড়ার 2 বোন ওনারা 6,600 টাকা পাঠিয়েছেন। আমি জানাই যে আবার আমার তো ফ্যান তো হয়ে গেছে ব্যবস্থা, ফ্যান এটাকে অন্য কোনো কাজে লাগাতে পারি না। উনি বলছেন যে ঠিক আছে, বৃদ্ধাশ্রমের জন্য অন্য যে কোনো প্রয়োজনে এটা একটা কাজে লাগানো যাবে। ধন্যবাদ আমার সিনিয়র 2 আপাকে এবং ধন্যবাদ নেপাল বন্ধুকে। ইনশাল্লাহ আমাদের সমস্ত আর্থিকগুলা বৃদ্ধাশ্রম আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে চাই। আমার চিন্তা আগামী মাসে জুলাই মাসের 19 তারিখে বৃদ্ধাশ্রমটা চালু করার জন্য। আমরা চাই না পৃথিবীর সমস্ত বাবা মা পরিবারের সাথে থাকুক, বৃদ্ধাশ্রমে যেন কোনো বাবা মাকে আসতে না হয়। যে বাবা মার না আসলে না, যার কোনো ব্যবস্থা নেই হচ্ছে না, সেই বাবা মার জন্য আমি আছি, আমরা আছি, সবাই আছি। আজকে এই পর্যন্তই, আবার আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।